সিয়াদাম খান নাগরিক সভায় উপস্থিত সভাপতি বিভিন্ন রাষ্ট্রীয় দলের নেতৃবৃন্দ এবং যারা সিয়াদাম খান তার সংগ্রামের স্মৃতির প্রতি আজকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন সবাইকে আমাদের দল বাসমার সময় চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। এখানে বইয়ে বিস্তারিত আছে, কিন্তু আমরা তরুণ হিসাবে সেই সংগ্রামী দিনগুলো আমরা দেখিনি, শুনেছি। এখানে অনেকেই আছেন যারা সরাসরি অস্ত্র হাতে সেই উত্তাল সময়গুলোতে অংশ নিয়েছেন। আজকে আমরা সিরাজুল খানকে স্মরণ করার মাধ্যমে সেই সময়ে যে সংগ্রামের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আজকের সময়ে যে এক অস্থির সময় জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে জনগণের যে মুক্তির দিশা খুঁজছে সেই সময় আমরা মনে করি এই ধরনের স্মরণ সভা, এই ধরনের সংগ্রামী মানুষদেরকে স্মরণ করা, তাদের অতীতের যে সংগ্রাম সেই সংগ্রাম থেকে যেটা শিক্ষা নেয়া সেই শিক্ষাটা নেয়া, যে দুর্বলতা বা ভুল বা ত্রুটি সেখান থেকেও শিক্ষা নেয়া এবং ইতিহাসের প্রেক্ষিতে মূল্যায়ন করা। আমরা জানি যে কোনো ব্যক্তিকে, আমাদের দেশে একটা ধারা আছে, যখন কারো সম্পর্কে প্রশংসা করা হয় সেই প্রশংসাতে কোনো বাদ থাকে না, কারো যখন সমালোচনা করা হয় তার সব কিছুই ভুল। কিন্তু আমরা মনে করি, আমরা একজন মার্ক্সবাদী হিসাবে, ব্যক্তিগত মার্ক্সবাদী হিসাবে আমরা মনে করি, যে কোনো মানুষকে বিচার করতে হয় দোষ গুণ ত্রুটি মিলিয়ে, মানুষকে বিচার করতে হয় দেখতে হয় তার দোষের দিকটা বেশি তার গুণের দিকটা বেশি, আর যে কোনো ব্যক্তিকে স্থানকাল পাত্র ইতিহাসের প্রেক্ষিতে বিবেচনা করতে হয়। আজকে স্বাধীনতার রূপকার সিরাজুল খান, তাকেও বিবেচনা করতে হবে ইতিহাসের প্রেক্ষিতে, সে দিনগুলোর প্রেক্ষিতে, বিশেষ প্রেক্ষিতে, এবং তার সংগ্রাম তার গুণ যেগুলো তিনি অর্জন করেছিলেন তার প্রেক্ষিতে। সিরাজুল খান ভালোভাবে এসেছে বইয়ে, যে স্বাধীনতা আন্দোলনের ওই সময়ে ছাত্রলীগের অভ্যন্তরে নিউক্লিয়াস গঠন করে কীভাবে তারা স্বাধীনতার মন্ত্র ছাত্র সমাজের মধ্যে উদ্দীপিত করেছিলেন, শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে তাকে নেতা মেনে কীভাবে ছয় দফা আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেন, ছাত্রলীগের মধ্যে যে আপসহীন ধারার প্রতিনিধি হিসাবে সিরাজুল খানের নেতৃত্বে সেই সময় ছাত্রলীগের এই আপসহীন ধারার যারা সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব পেশ করেছিল তারা সেই লক্ষ্যে জনগণকে ছাত্রদের কলেজ বিশ্ববিদ্যালয়ে সংগঠিত করার ইতিহাস আমরা এখানে দেখেছি। এবং আমরা জানি বীর বাঙালি অস্ত্র ধরো স্বাধীন বাংলাদেশ কায়েম করো বা ওই জয় বাংলা স্লোগান, সেটাও কিন্তু সিরাজুল খানরা সেটা জনপ্রিয় করেছিলেন একটা সংগ্রামে জনগণকে যুক্ত করার জন্য। এবং আমরা জানি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা হচ্ছে শ্রমিক কৃষকদের প্রতিনিধি এবং নিম্নবিত্ত মধ্যবিত্তরা ছাত্ররা তারা এই মুক্তিযুদ্ধের একটা বড় অংশ ছিল। এটাকে সত্যিকারভাবে গণযুদ্ধ রূপ দেওয়ার জন্য সমস্ত জনগণকে যুক্ত করে যে মুক্তিযুদ্ধটা হলো সেই মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশ কেমন হবে, কি আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, এটা নিয়ে পরবর্তীতে স্বাধীনতার পর আমরা দ্বন্দ্বটা দেখি। আমরা জানি 72 সালে সিরাজুল খান যখন সুপারিশমালা জমা দিতে বলা হয় তিনি সুপারিশমালা দিয়েছিলেন, সেখানে যে সুপারিশমালাগুলো দেখি আমরা সেখানে বলেছিলেন যে মুক্তিযুদ্ধ হয়েছে সমস্ত জনগণ অংশ গ্রহণে, এটা একটা সত্যিকার জনযুদ্ধের রূপ নিয়েছে, ফলে সরকার গঠিত হবে সমস্ত যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে সেই দলগুলোর সমন্বয়ে, মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটা জাতীয় সরকার এবং একটা সমাজতান্ত্রিক বাংলাদেশ, সেখানে উচ্চশিক্ষাটা হবে সবার জন্য অবারিত, রাষ্ট্র উচ্চশিক্ষার ব্যবস্থা করবে কৃষকদের জন্য, এই 15টা দাবি সেখানে ছিল। এবং পুলিশ বাহিনী তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটা মাত্র বাহিনী, সেরকম অনেকগুলো প্রস্তাবের কথা বলা হয়েছিল যে তার পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব না, তার দলের নেতারা এটা মানছেন না। ফলে আমরা দেখি 72 পরবর্তী জাসদের জন্ম, জাসদ সেই আকাঙ্ক্ষাটা ধারণ করেছিল একটা সমাজতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশের, কিন্তু একটা দেশে বিপ্লব করতে হলে যে একটা সঠিক বিপ্লবী দল সেটা গড়ে তুলতে না পারা কারণে জনগণকে যুক্ত করে সেই অভ্যুত্থান সেটা অবশ্যই সেটা নিয়ে আলোচনা বা হবে সেটা না পারার কারণে এটা এই সম্ভাবনাটা সফল হতে পারলো না। তো আমরা সেই সিরাজুল খানকে আজকে স্মরণ করছি, তার যে সংগ্রাম, যে সত্যিকার জীবন যৌবন দিয়ে তিনি যে তরুণদেরকে উজ্জীবিত করেছিলেন, আজকে যারা আমরা লড়াই করছি জনগণকে একটা শোষণমুক্তির দিক নিশানা দেখাতে চাই বা বাংলাদেশকে একটা সত্যিকারভাবে একটা শোষণমুক্ত সবার সমতা ভিত্তিক একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সিরাজুল খানের যে সংগ্রাম, তাদের যে শৌর্য বীর্য আপসহীন যে লড়াই এবং আদর্শের প্রশ্নে নীতির প্রশ্নে
মাথা শীত দ্বারা সোজা করে দাঁড়ানো, মাথা নত না করা, সেই শিক্ষা, সেই আকাঙ্ক্ষা, সেই স্পৃহা আমরা ধারণ করবো এবং তার ভিত্তিতে আলাপ আলোচনা সেটার মূল্যায়নের ভিত্তিতে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশে সেটা ভবিষ্যতে আন্দোলনের পথে পথ দেখাবে। আবারও সিরাজুল আলম খান তার সংগ্রামী স্মৃতির প্রতি লাল সালাম জানিয়ে আমাদের দল মাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ন্যূনতম ইস্যুতে সমস্যা সংকট, জনগণের সমস্যা সংকটগুলো নিয়ে ঐক্যবদ্ধ একটা নাগরিক আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।